প্রথমে আমি ব্যবহার করে নিয়েছি জেল প্রাইমার, এটা হলো ফিটমি প্রাইমার, আর এটা খুব ভালো কভারেজ দেয়, তাই জন্যই এটা আমি ফার্স্ট ব্যবহার করলাম। তারপর আমি ব্যবহার করে নেব ল্যাকমি ফাউন্ডেশান। ল্যাকমি ফাউন্ডেশানটা তো খুব ভালোই ফাউন্ডেশান, তোমাদেরকে বলার কোনো দরকার নেই। এই ফাউন্ডেশানটা দিয়েই আমি ফুল ফেস কিন্তু কভার করে নেব। তারপর আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে এই ফাউন্ডেশনটা আস্তে আস্তে কিন্তু পুরোটাই ব্লেন্ড করে নেব। পুরোটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা এডিএস এর 10 টাকা দামের আইব্রো পেন্সিল বা কাজল নিয়ে সেটা দিয়ে কিন্তু আমি আইব্রোটাকে ভালো করে এঁকে নিচ্ছি। তোমরাও এইভাবে কিন্তু আইব্রোটা ভালো করে যে কোনো কাজল বা তোমাদের কাছে পেন্সিল থাকলে এঁকে নিতে পারবে। তারপর আমি একটা নর্মাল কনসিলার ব্যবহার করছি, এটা 120 টাকা দামের মধ্যেই কনসিলারটা, আর এটা দিয়ে আমি আইব্রোটাকে ওপর এবং নিচে কনসিলার দিয়ে কাট করে নেব, আর আমাদের যেখানে হাইলি পয়েন্ট আছে সেখানেও কিন্তু আমি ইউজ করব। তারপর আমি আবার ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমার কনসিলার কাট আর হাইলি পয়েন্টটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কনসিলার ফাউন্ডেশন সেট করার জন্য আমি এখন লুজ পাউডার ইউজ করব। আমি পন্সের লুজ পাউডারটা ইউজ করছি, আর এটা মোটামুটি ভালোই পাউডার, এটা দিয়েই আমি ফুল মুখটা কভারেজ করে নিচ্ছি পাউডার দিয়ে। তারপর আমি আইশ্যাডো নিয়ে চলে এসেছি, এটা 50 টাকা দামের আইশ্যাডো প্যালেট, এটার থেকে আমি ইয়েলো কালারটা ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে ইয়েলো কালারটা কিন্তু দুটো চোখেই ব্লেন্ড করে নেবো, আর এটা ক্রিমি নয়, এটা পাউডার বেস আইশ্যাডো। ইয়েলো কালার আইশ্যাডোটা ব্যবহার করে নেওয়ার পর আমি পেছন দিক থেকে আমি পিঙ্ক কালার একটা আইশ্যাডো ব্যবহার করছি, কারণ আমার ব্লাউজের রং পিঙ্ক, তাই ভালো করে পেছন দিক দিয়ে টানতে টানতে আমি সামনের দিকে নিয়ে আসছি ওই আইশ্যাডোটা। এইভাবেই আমি দুটো চোখে কিন্তু হালকা হাতে পিঙ্কটা ব্যবহার করে নেব। পিঙ্ক আইশ্যাডোটা ব্যবহার করে নেওয়ার পর তার উপর আমি হাত দিয়ে একটা গ্লিটারি পিঙ্ক ইউজ করে নিচ্ছি, তাতে আমাদের চোখটা আরও বেশি ভাল লাগবে। তারপর আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির আইলাইনার, আর এই ল্যাকমির আইলাইনার দিয়ে কিন্তু আমি ভালো করে আইলাইনার হিসেবে আমি কোনো কালার ইউজ করছি না, চোখের কোনা বরাবরও আমি কিন্তু এই আইলাইনার দিয়েই অ্যাজ আ কাজলের মতন করে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করে নিয়েছি ব্লু হেভেনের মাস্কারা, এটা মোটামুটি ভালো মাস্কারা, আমি 2 কোট হিসাবে ব্যবহার করে নিয়েছি চোখের আইলাইনার। তারপর আমি পিঙ্ক আইশ্যাডোটাকে অ্যাজ আ ব্লাশ হিসাবে 2 গালে ইউজ করে নিয়েছি, আর ভালোই কভারেজ দিয়েছিল। তোমরাও কিন্তু কোনো ব্লাশটা আইশ্যাডো দিয়েও কিন্তু করে নিতে পারবে তোমাদের পছন্দ মতো। তারপর ভালো করে 2 মুখে আমি আইশ্যাডোটা লাগিয়ে নেব। তারপর আমি মিউট কালার লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। তারপর লিপস্টিকটা ইউজ করে নেওয়ার পর এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা।
যেতে পারো বা হোলির দিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু পরে যেতে পারো বা ফটোশ্যুটও করতে পারো এরকম লুক দিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।